ওয়েলকাম টু সাজেক ভ্যালি। মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। সাজেক বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের তালিকা থাকা একটি নাম। পাহাড়ের উপরে গড়ে ওঠা ছোট্ট নগরী যেন কল্পনারাজ্যের কোনো কল্পনগরী, যেখানে আকাশের নীল ও প্রকৃতি সবুজে মিলেমিশে একাকার। সাজেককে অনেকে মেঘের রাজ্য নামে ডেকে থাকে, তাই হাতের কাছ থেকে মেঘ ছোঁয়ার সাক্ষী হতে আমাদের গন্তব্য সাজেকে। দুই রাত তিন দিনের এই ট্যুরটি আমরা দুইটি ভাগে বিভক্ত করেছি, যার প্রথম পর্বটিতে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে সাজেক যাওয়ার উপায়, বাজেটের মধ্যে মিজোরাম ভিউ সহ দৃষ্টিনন্দন রিসোর্টের রাত্রিযাপন, পাহাড়ি খাবার দাবার, সাজেকের কংলাক পাহাড়, স্টোন গার্ডেন ও বিকেলের শেষ প্রান্তে ঘুরে দেখাবো সাজেকের হেলিপ্যাড ও দৃষ্টিনন্দন মসজিদ। সাথে দেখাবো রাতের সাজেকের সৌন্দর্য। আমার এই ভ্রমণ গল্পটিকে আরও একটু সুন্দর করতে পারে আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইবার। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের আজকে যাত্রা শুরু ঢাকার আরামবাগ থেকে। ইম্পেরিয়াল স্লিপার কোচে করে আমরা আজকে যাব ঢাকা টু খাগড়াছড়ি। তো যারা মূলত ঢাকা থেকে সাজেক যাবেন তাদেরকে প্রথমে হচ্ছে খাগড়াছড়ি যেতে হবে। তো গাইস, রাইট নাও আমরা আরামবাগ আসি হচ্ছে রুবেল ভাইয়ের কাউন্টারে দেখতে পাচ্ছেন। তো যারা হচ্ছে ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে যান, রুবেল ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো আপনার কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দেন ভাইয়া। 0768350 59। তো আমি হচ্ছে রুবেল ভাইয়ের মাধ্যমে আজকে ইম্পেরিয়াল এক্সপ্রেসের টিকিটটা কাটি। 1600 করে হচ্ছে টিকিট থাকে আমাদের জন্য, দুজনের জন্য ডিসকাউন্ট থাকে 200 টাকা, 1500 করে আমাদের পে করতে হয়। তো আমার সাথে হচ্ছে সাগর দেখতে পাচ্ছেন। তো আমরা দুজনই হচ্ছে আজকে সাজেক যাব। তো এটা হচ্ছে মূলত আমাদের সেই বাসটি স্লিপার কোচ G3 G4। এখানে জুতা রাখার জন্য হচ্ছে সুন্দর একটি স্পেস পাবেন, আর তো বাসের সিটগুলো কিন্তু কমফোর্টেবল, আরামে শুয়ে যেতে পারবেন। আপনারা চাইলে আপনারা মোবাইল চার্জও দিতে পারেন, এখানে চার্জিং পোর্ট আছে। তো বাসে হচ্ছে আপনারা কোলবালিশ পেয়ে যাবেন, আর যেহেতু এসি বাস সেক্ষেত্রে আপনাদের কম্বল দিয়ে দিবে, পার পার্সনের জন্য কম্বল আছে প্লাস হচ্ছে আপনার বালিশ আছে। তো গাইস, রাইট নাও আমরা আসি হচ্ছে গ্রিন ভিউ একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে কুমিল্লা হাইওয়েতে। তো রাত 1:30 সময় হচ্ছে আমাদেরকে একটা ব্রেক দেয় কুমিল্লা একটা রেস্টুরেন্টের সামনে গ্রিন ভিউ। তো এখানে হচ্ছে হাইওয়েতে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়, অবশ্যই আপনারা জেনে নেবেন। জেনে নেওয়ার পরে হচ্ছে আপনারা খাবার অর্ডার করবেন। শুভ সকাল, ঘড়ির কাঁটা তখন সকাল 6:10, বাহিরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। পাহাড়ি রাস্তা ধরে আমাদের গাড়িটি খাগড়াছড়ির উদ্দেশ্যে চলমান রয়েছে। তো সকাল 7:00 মধ্যে আমরা খাগড়াছড়ি সদরে পৌঁছে যাই। তো খাগড়াছড়ি সবচেয়ে বিখ্যাত মন্টানা রেস্টুরেন্ট থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে নিই আমরা। তো আমাদের সকালের নাস্তা ছিল পরোটা, মুগ ডাল, ডিম আমলেট ও হচ্ছে চা। তো অলমোস্ট 190 টাকার মধ্যে আমরা সকালের নাস্তাটা দুজনে সেরে নিই। তো খাগড়াছড়ি শাপলা চত্বরে আসলে আপনারা সিএনজি, চান্দের গাড়ি অথবা মাহেন্দ্র গাড়ি পেয়ে যাবেন সাজেক যাওয়ার জন্য। এখানে হচ্ছে মাহেন্দ্র গাড়ির নির্দিষ্ট যে সমিতি ভাড়াটা সেটা দেওয়া আছে। তো আমরা হচ্ছে একটি মাহেন্দ্র গাড়ি ভাড়া করি, 2 রাত সাজেক থাকবো, প্লাস হচ্ছে খাগড়াছড়ি এসে হচ্ছে আলুটেলা গুহা, রিসাং ঝর্ণা ও হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখবো আমরা। তো 2 রাত 3 দিনের জন্য আমাদের মাহেন্দ্র গাড়ির কস্টিং পড়ে 6,500 টাকা, সমিতির ভাড়া ছিল 8,500 টাকা, ডিসকাউন্টে আমাদের 6,500 টাকা দিয়ে মামাকে নিয়ে আমরা। তো আমি হচ্ছে নিজের মতো করে একটু ঘুরতে পছন্দ করি। তো আমরা চাইলে কিন্তু হচ্ছে চান্দের গাড়িতে যে কোনো একটি গ্রুপের সাথে কিন্তু সাজেক যেতে পারতাম, যাতে আমাদের খরচটা অনেক কম হইতো। তো যারা হচ্ছে একটু কম খরচে বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান, তারা কিন্তু বিভিন্ন গ্রুপের সাথে জয়েন হয়ে চান্দের গাড়িতে কম খরচে সাজেক যেতে পারেন। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার। আপনারা হচ্ছে দিঘিনালা বাজার থেকে মোটর সাইকেলেও সাজেকে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 1,000 টাকা গুনতে হবে। 1,000 টাকা দিয়ে কিন্তু আপনারা দুজনও সাজেক যেতে পারবেন। সাজেক যাওয়ার জন্য আপনাদেরকে সকাল 10:00 মধ্যে বাগাইঘাট আর্মি ক্যাম্পে উপস্থিত থাকতে হবে, না হয় দুপুর 2:00 স্কোয়াডে আপনাদেরকে সাজেক ঢুকতে হবে। আপনারা কিন্তু যে কোনো সময় চাইলে সাজেক থেকে বের হতে পারবেন না, প্লাস ঢুকতেও পারবেন না। বাগাইঘাট আর্মি ক্যাম্প থেকে সকাল 10:00 এবং দুপুর 2:00 হচ্ছে 2টা স্কোয়াড আর্মিদের ছেড়ে যায় সাজেকের উদ্দেশ্যে, এবং সাজেক থেকে সকাল 10:00 এবং 2টায় আর্মিদের সঙ্গে সাজেক থেকে বের হতে পারবেন।
বাগাইরহাট আমিগাম আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন পাহাড়ি ফল, ডাব, আনারস অনেক কিছু এখানে বিক্রি করে, চাইলে আপনারা খেতে পারেন। তো সাজেকে ওঠার লাস্ট 3 কিলোমিটার আগে হচ্ছে এখানে প্রত্যেকটা গাড়ি অফ করে ইঞ্জিনটা ঠান্ডা করে নেয় ওঠার জন্য, কারণ সাজেকে লাস্ট 3 কিলোমিটার রাস্তাটা হচ্ছে অনেক ডেঞ্জারাস, একদম খারাপ একটা রাস্তা সরু। তো অলমোস্ট কিন্তু আমরা সাজেক চলে আসি, আমাদের রিসোর্টটি একদম সাজেকে ওঠার মেন পয়েন্টেই, এটা হচ্ছে মেঘরাজ রিসোর্ট। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রুম, 303 নম্বর রুম দেখতে পাচ্ছেন, কাপল একটা বেড, এটা তো এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর। এখানে একটা ফ্যানের ব্যবস্থা আছে আপনাদেরকে, এখন এখানে একটা বসার ব্যবস্থা আছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেলকনিটা, অনেক সুন্দর লাগতেছে, অনেক উপরে আছি আমরা মূলত, দেখছি হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছেন এই যে। তো এখানে যদি বৃষ্টি আসে তাহলে আসল যে সৌন্দর্যটা সাজেক ভ্যালির সেটা মানে বোঝা যাবে। হচ্ছে একটা আছে দেখতে পাচ্ছেন, এখানে বসে আপনারা দোল খেতে পারেন, দোলনা সিস্টেম এখানে বসার ওয়ে আছে, আর প্রাইভেসির জন্য এখানে হচ্ছে এখানে বেতে তৈরি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, যেন এক কটেজ থেকে আরেক কটেজে না যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের রুম, হচ্ছে এটা মূলত এটা হচ্ছে একটা কাপল বেড, হ্যাঁ, তো আমরা দুজন যেহেতু আসছি সেই জন্য কাপল রুমটা নিছি। আর এটা এন্ট্রি কস্টিংটা কত পড়ছে সেটা আমরা আপনাদের বলবো, এখন আমরা ওয়াশরুমটা আমি দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম এখানকার দেখতে পাচ্ছেন আপনারা, এই হাই কমান্ড দ্য ওয়াশরুম, আর পুরোটা হচ্ছে কিন্তু আসলে বেতের তৈরি, ঠিক আছে, বেত এবং বাঁশের তৈরি হচ্ছে কটেজ। তো এরকম কটেজ আমি আগে কখনো থাকি নাই, এটা ফার্স্ট টাইম। তো গাইস সাজেক আসলে আপনাদের মন আসলে অনেক মানে ভালো হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে যে পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন, উপরে রোদ দেখা যাচ্ছে বাট রোদের টাকটা কিন্তু ওরকমভাবে লাগতেছে না গায়ের মধ্যে, কারণ এক্সট্রিম লেভেলের বাতাস এখানে। আর এটা হচ্ছে আমাদের কটেজ মেঘরাজ রিসোর্ট দেখতে পাচ্ছেন সাজেক, তো এটা একদম নিরিবিলি যারা থাকবেন তাদের জন্য এই কটেজটা বেস্ট হবে, মানে সাজেক থেকে ওঠার সময় একদম সামনে পড়বে এই কটেজটা। তো এই রিসোর্টটাতে হচ্ছে আমি যেই কটেজটা বুকিং দিয়েছিলাম যে রুমটা 303 নম্বর রুম, সেটার কস্টিং করতে হচ্ছে পার নাইট 4000 করে। সাগর তোমার কেমন লাগতে চাইছে আয়সা? সাধারণ লাগতেছে ভাই, যে গরম লাগতেছে বুঝতে অনেক বাতাস। তো আমাদের ঢাকায় কিন্তু এক্সট্রিম লেভেলের গরম, ঠিক আছে, হিট স্ট্রোকে মানুষ অনেক মানুষ মারা যাচ্ছে, সে মানে মারা যাচ্ছে। তো এখানে হচ্ছে প্রচুর লেভেলের বাতাস লাগতেছে, মানে পরিবেশটা অসাধারণ, আপনারা জাস্ট ভিডিওতে দেখে বুঝতে পারবেন না, স্বচক্ষে নিজে এসে তারপর হচ্ছে এটার প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। ভিডিওতে যতই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হোক না কেন, আসল সৌন্দর্যটা আপনাদেরকে এখানে আসতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমরা বেসিক্যালি লাঞ্চ করতে যাবো, এখন অলমোস্ট হচ্ছে 1:30 বাজে। আজকে হচ্ছে আমরা হাসান মামার এই মহেন্দ্র গাড়ি দিয়ে হচ্ছে খাগড়াছড়ি থেকে সাজেক আসছি। তো মামা কতদিন যাবো তুমি এই রোডে গাড়ি চালাচ্ছ? সাজেক রোডে গাড়ি চালাইতেছে প্রায় আজকে 8 বছর। 8 বছর ধরে না? তো যারা আসবেন অবশ্যই মামার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, মামার নামটা একটু বলে দাও। আমার নাম মোহাম্মদ হাসান। তোমার নাম্বারটা বলে দাও, 01854358419। তো মামা আজকে আমরা কোন কোন কটেজে মানে কোন কোন প্লেসে ঘুরবো আজকে? আমরা আজকে আমাদের প্লেস হলো কমলাজ পাহাড়, হেলিপ্যাড, দুসাই গ্রাম। তো হচ্ছে মামাকে নিয়ে হচ্ছে আমরা খেতে যাবো, তারপর লাঞ্চ করবো, তারপর হচ্ছে আপনাদের সাথে এক হচ্ছে আমাদের সঙ্গে থাকবো। তো আমরা হচ্ছে সাজেকের মন্টানা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা সেরে নিই। এখানে হচ্ছে আমাদের ব্যাম্বো চিকেন ছিল, প্লাস হচ্ছে ভাত ছিল, চিকেনটা সার্ভ করা হচ্ছে এখানে, আর এটা কস্টিং হচ্ছে বয়লার মুরগি দিয়ে হচ্ছে আমরা এটা করছি, যেটা কস্টিং হচ্ছে 650 টাকা অনলি। এটা হচ্ছে 1:4, একটা হচ্ছে 4 জন খেতে পারবে। তো গাইস আমরা হচ্ছে দুপুরের খাবারটা খাই হচ্ছে লাঞ্চ করি হচ্ছে আপনার ব্যাম্বো চিকেন থাকে, প্লাস হচ্ছে ভাত, ভাত হচ্ছে আপনাদের জনপ্রতি 50 টাকা করে আনলিমিটেড যত খেতে পারেন আপনারা। আর ব্যাম্বো চিকেনটা নিচে হচ্ছে আমাদের 650 টাকা, আর 2.5 লিটার পানি দিয়েছে ওনারা হচ্ছে 50 টাকা জনপ্রতি। তো এই রোডটাতে মূলত হচ্ছে অনেক কটেজ পেয়ে যাবেন আপনারা, এই আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা কটেজ আছে, মেঘের ঘর রিসোর্ট, ইকো বিহার বিহান রিসোর্ট। সাজেকে তেমন তুলনামূলকভাবে মানুষ নাই, একদম নীরব ঝুনঝুন একটা পরিবেশ, তো এই পরিবেশে ঘুরে মজা। এটা মূলত হচ্ছে স্ট্রং গার্ডেন, ঠিক আছে, এখানে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারেন। সাজেকের মেন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে হচ্ছে স্ট্রং গার্ডেনটা। তো এখানে আপনার এন্ট্রি কস্টিং হচ্ছে 20 টাকা করে জনপ্রতি, 12 বছরের নিচে যারা আছে তাদের জন্য হচ্ছে একদম ফ্রি, 12 বছরের উপরে যারা থাকবে তাদের জন্য হচ্ছে 20 টাকা করে গুনতে হবে টিকিট এন্ট্রি কস্টিং। তো আমরা দুজন হচ্ছে 40 টাকাতে ঢুকছি। এখানে হচ্ছে আপনারা কী কী দেখতে পারবেন আমি আপনাদেরকে বলি, এখানে হচ্ছে একটা দোলনা আছে, সুন্দরভাবে আপনারা দুলতে পারবেন, হ্যাঁ, যারা কাপল আছে তাদের জন্য ফ্যামিলি নিয়ে আসবেন বা কাপল আসবেন তারা দুলতে পারবেন।
আর এখান থেকে গাইস লিটারালি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর ভিউ। তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেঘ দেখা যাচ্ছে আর সামনে হচ্ছে মানে অনেক বড় বড় পাহাড়, যে এত সুন্দর একটা ভিউ। হ্যাঁ, এটা জাস্ট আপনারা যা সাজেক যারা আসবেন নিজ চোখে দেখলে বুঝতে পারবেন। তো স্টোন গার্ডেনে মূলত আপনারা হচ্ছে এখানে অনেক পাথর দেখতে পারবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে আপনারা অনেক সুন্দর একটা ঝুলন্ত আকৃতির ব্রিজ দেখতে পারবেন। তো যাদের কটেজ হচ্ছে আপনার বেলকনি নেই, এরকম সুন্দর ভিউ দেখা যায় না যাদের কটেজ থেকে, তারা হচ্ছে চাইলে স্টোন গার্ডেনে এসে 20 টাকা দিয়ে হচ্ছে আপনারা এরকম ভিউ এনজয় করতে পারেন এই দোলনাগুলোতে বসে বসে। হ্যাঁ, আর আমাদের কটেজটা হচ্ছে ওইদিকে মেঘরাজ রিসোর্ট। তো আমাদের কটেজের একটা বেলকনি আছে অনেক সুন্দর, যেখান থেকে এরকম অনেক সুন্দর একটা ভিউ মানে দেখা যায় আর কি। তো এখন হচ্ছে আমরা স্টোন গার্ডেন থেকে বের হয়ে যাব, এটা হচ্ছে স্টোন গার্ডেনের মূল যে আকর্ষণটা সেটা এটা। তো গাইস আমি রাইট নাও আসি হচ্ছে সাজেক ভ্যালি যে মসজিদটা, অনেক সুন্দর একটা কারুকার্য করা মসজিদ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেক বড় একটা মিনার আছে এখানে। তো এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, সামনে হচ্ছে পাহাড় প্লাস হচ্ছে গিয়ে মসজিদটা, অনেক সুন্দর একটা ভিউ। ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করব, তো সবাই ড্রোন ফুটেজটি দেখে আমাদের সঙ্গে আবার অ্যাড হন। চা নর্মালি চা ঢুকাই দেন একটা বন্ধুরা, বুঝছো না? তো গাইস তারপর হচ্ছে আমরা কংলাট পাহাড় চলে আসি। কংলাট পাহাড়ের এখানে হচ্ছে একটা ব্যাম্বো চার দোকান আছে, যেখান থেকে আমরা এই আন্টির থেকে হচ্ছে ব্যাম্বো চাটা অর্ডার করি। তো ব্যাম্বো চাটা হচ্ছে আমরা খাই, এটা টেস্ট ফ্লেভার অন্যরকম একটা মানে এক্সপিরিয়েন্স আমার হয়, যে বাসের ভিতরে হচ্ছে আমরা চা খাচ্ছি অন্যরকম একটা মানে আনন্দদায়ক কাজ করে নিজের মধ্যে। তো সাজেক আসবেন আর বাস খাবেন না তা হয় কীভাবে? তো ব্যাম্বো চার প্রাইস পরে হচ্ছে পার পার্সন 30 টাকা করে। তো গাইস রাইট নাও হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে অংলাক পাহাড়ে যাচ্ছি আমরা এখন। তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে এসে গাড়িটা এ পর্যন্ত সীমাবদ্ধ, তারপর হচ্ছে আপনাদেরকে উপরে উঠতে হবে হেঁটে হেঁটে। তো আমরা এখন কংলাক পাহাড়ে উঠতেছি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম সাজেক আসা। তো এর আগে আমি পাহাড়ে উঠছিলাম, হুয়াছড়া ঝর্ণায় গেছিলাম, তারপর হচ্ছে মিরেশ্বরাই, তারপর হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে উঠছিলাম, এখন হচ্ছে থার্ড টাইম উঠতেছি এই পাহাড়টিতে। গাইস অপিক টু টাইমে হাঁপাই গেছি দেখতে পাচ্ছেন, আমি এখন কংলাক পাহাড়ে উঠতেছি। এসএডি ভিউটো দেখাও, এসএডি ভিউটো অসাধারণ গাইস, মেঘালয় দেখতে পাচ্ছেন মেঘ। তারপর আমি এখন কংলাক পাহাড়ে উঠতেছি, আসেন। দেখি কংলাক পারে যে আপনাদের ড্রোন ফুটেজ দিয়ে দেখানোর ট্রাই করবো, যদি ফ্লাই করতে পারি। এখানে হচ্ছে আর্মিদের ক্যাম্প আছে বিভিন্ন জায়গায়, এই জন্য রিস্ট্রিকশন দেওয়া আছে ডিজে আর। দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা উঁচু নিচু। তো কংলাক পাহাড় থেকে কিন্তু অনেক সুন্দর মেঘ দেখা যায়, প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় কংলাক পাহাড় থেকে। তো গাইস এখান থেকে হচ্ছে আপনারা ফটোশ্যুট করতে পারেন, এখানে বসে পাথরের মধ্যে অনেক সুন্দর একটা স্পট, আর সামনে হচ্ছে মেঘালয় ভিউ। তো এখন আমরা আরও উপর দিকে উঠতেছি, বেসিক্যালি দেখতে পাচ্ছেন আকাশ অনেক মেঘলা হয়ে আছে। গাইস আমরা হচ্ছে এখন কংলাক পাহাড় উঠতেছি, লাস্ট চূড়ান্ত পর্যায়ে দেখতে পাচ্ছেন, এই ছিল কংলাক পাহাড়। আমরা কংলাক পাহাড় সাজেকের সবচেয়ে উঁচু একটি পাহাড় হচ্ছে এটি।
যেখান থেকে অনেক সুন্দরভাবে প্রকৃতিটাকে আপনারা উপভোগ করতে পারেন। এই গংলাক পাহাড় থেকে অনেক সুন্দর ভারতের মিজোরাম যে মেঘগুলা সেগুলো দেখা যায়। আমাদের ব্যাড লাক বললেই বলা যায়, কারণ হচ্ছে আমরা দুই দিন সাজেকে স্টে করি, দুই দিনে একদিনও হচ্ছে আমরা মেঘ দেখতে পারিনি, যেটা হচ্ছে আমরা সিজনেবল টাইমে হচ্ছে আসলে প্রকৃতপক্ষে সাজেকের যে সৌন্দর্যটা মেঘে লুকোনো থাকে পুরো সাজেকটা। তো এখানে হচ্ছে বিভিন্ন বাঁশের তৈরি হচ্ছে মগ বানানো সিস্টেম থাকে, যেগুলোতে আপনার বিভিন্ন নাম লিখতে পারেন। তো এই মামার থেকে হচ্ছে আমরা নেই 50 টাকা করে পার পিস, 50 টাকা করে পড়ে। তো পাহাড়ে ওঠার সময় দেখবেন বিভিন্ন ঝুড়ি আছে যেখানে ডাস্টবিন লেখা আছে, আপনাদের বিভিন্ন প্লাস্টিকের ময়লা টলা এখানে এখানে ফেলতে পারেন। তো পাহাড়ের উপরে হচ্ছে পানি বা বিভিন্ন খাবারের হচ্ছে একটু রেটটা বেশি, কারণ হচ্ছে এই মানুষগুলো পাহাড়ের উপরে নিয়ে যায় এই দোকানগুলোতে খাবারগুলা। তো তারপর হচ্ছে আমরা হেলিপ্যাডে চলে আসি। হেলিপ্যাডের এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে হচ্ছে আবার আমরা ব্যাম্বো চাটা নেই, ব্যাম্বো চাটা হচ্ছে পার পিস 30 টাকা করে। তো মূলত সাজেকের যে এরিয়াটা, যেমন হচ্ছে কংলাক পাহাড়, হেলিপ্যাড আর হচ্ছে লুসাই গ্রাম, আর একটা লুকোনো ঝর্ণা আছে, এই তিনটা স্পট আপনারা একদিনই সাজেক ভ্যালিটা ট্যুর দিতে পারেন। তো যাদের কাছে একটু প্যারা মনে হবে তারা দুই দিন স্টে করতে পারেন সাজেকে। তবে আমার কাছে মনে হয়েছে যে একদিনই সাজেকটা মানে ভালোভাবে ঘোরার মতো একটা প্লেস। তো গাইস, এটা হচ্ছে সাজেক হেলিপ্যাড দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা হেলিপ্যাড উঠতেছি, আমরা হচ্ছে কংলাক পাহাড় থেকে এখন হেলিপ্যাড আসছি, মানে হেলিপ্যাড হয়ে তারপর হচ্ছে কংলাক পাহাড়ে যায়। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে। তো গাইস, এখন ঘড়ির কাঁটা বাজে হচ্ছে অলমোস্ট রাত 8:10। এটা হচ্ছে রাত্রের সাজেক। তো রাত্রের সাজেকটা কিছু অন্যরকম ব্যতিক্রম দেখা যায়, কারণ হচ্ছে লাইটিংয়ে পরিপূর্ণ থাকে সাজেকটা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিসর্ট, মেঘরাজ রিসর্ট। হ্যাঁ, এখানে লাইটিং জ্বালানো হয়েছে সম্পূর্ণ গোল্ডেন। দেখতে পাচ্ছেন ওখানে একটা রিসর্ট আছে কটেজ, ওটা মেঘরাজ রিসর্টের মানে আওতাভুক্ত। তো এখন হচ্ছে আমরা রাত্রে যারা আপনারা হচ্ছে ডিনার করবেন, বারবিকিউ বা ব্যাম্বো চিকেন বা ব্যাম্বো বিরিয়ানি যারাই খাবেন কেনা, তারা 2 ঘন্টা আগে হচ্ছে ওই যে কোনো হোটেলে আপনারা বলে আসবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য খাবার মানে সার্ভ করবে, রেডি করবে। এখন হচ্ছে আমরা মেন যে সাজেকের যে মেন পয়েন্টটা সেখানে যাচ্ছি, যেখানে কটেজগুলো বিভিন্ন কটেজ আছে প্লাস হচ্ছে আপনার খাবার হোটেলগুলো আছে। তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে রাত্রে ডিনারে হচ্ছে বারবিকিউ করে খেতে পারেন, আপনারা যদি বলে আসেন বিভিন্ন হোটেলে, সেক্ষেত্রে আপনাদের জন্য বারবিকিউ করে রাখবে ওনারা। তো দুপুরে যেহেতু আমরা ব্যাম্বো চিকেনটা খেয়েছি, তো রাত্রে হচ্ছে আমরা ব্যাম্বো বিরিয়ানিটা টেস্ট করব। ক্যাফে শাহ মোহসেন আউলিয়া যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে হচ্ছে আমরা ব্যাম্বো বিরিয়ানিটা অর্ডার করি, যেটা হচ্ছে পাহাড়ি দেশি মুরগি থাকে, 770 টাকা হচ্ছে এটার প্রাইস থাকে। তো আমাদের ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 550 টাকা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানিটা, যেটা 1:2 সেটা আমরা অর্ডার করছি। তো খাবারের টেস্টটা মোটামুটি ভালোই ছিল। ওরা হচ্ছে সরিষার তেল দিয়ে হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি বা ব্যাম্বো চিকেনটা সার্ভ করে। তো সরিষার তেলের একটু ঝাঁজ ছিল, যে ঝাঁজটার জন্য হচ্ছে মুখটা একটু মানে আনিজি লাগতেছিল আমার কাছে। তো গাইস, হোটেল থেকে হচ্ছে কমপ্লিমেন্টারি একটা নাস্তা আছে আমাদের সকালে, হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ডিম। তো এটা হচ্ছে দিয়ে গেছে আমাদের কটেজের লোক, এখন হচ্ছে আমরা খাবো। এখন বাজে ঘড়ির কাঁটা অলমোস্ট 9:30। এখানে হচ্ছে ডিম আর খিচুড়ি আছে, দেখতে পাচ্ছেন এটা একটু ঠান্ডা হয়ে গেছে, 1/2 ঘন্টা আগে দিয়ে গেছি। এরকম বারান্দায় বসে পরন্ত সকালে আপনি হচ্ছে সকাল সকাল হচ্ছে মানে এরকম মানে প্রকৃতি দেখতেছেন আর হচ্ছে খাচ্ছেন, অন্যরকম একটা বিষয়।
গাইস আমরা হচ্ছে এখন এই কটেজ থেকে চেক আউট করে হচ্ছে সাম্পারি সোডে যাব। তো এই ছিল আজকের ব্লগটি। তো আজকের ব্লগটি যদি আপনাদের সবার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো এই সাজেক ব্লগের পার্টটা হচ্ছে আমি দুইটা পার্টে মানে বিভক্ত করব। তো সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো হচ্ছে সাম্পারি রিসোর্ট প্লাস হচ্ছে আর আদার্স যে এরিয়াগুলো সেগুলো দেখানো ট্রাই করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।